বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বিকালবেলা আমি একটু অর্ডারি কাজ ছিল, মেশিনে বসলাম, সারাদিন শুয়েছিলাম, আজকে শরীরটা ভালো লাগছিল না, এই জন্য সারাদিন শুয়েছিলাম। সকালে মেয়েদের বাবাই স্কুলে দিয়ে আসছে, নিয়ে আসছে, তাই বিকালে বসে এই অ্যাপ্রনটা তৈরি করলাম। আমার বড় মেয়ে অনেক দিন যাবতেই বলছিল যে ওকে একটা অ্যাপ্রন তৈরি করে দিই, অ্যাপ্রন আসলে আছে, তবে মেয়ে এই কাপড়টা চয়েস করেছে, বলল আমাকে এটা দিয়ে একটা অ্যাপ্রন তৈরি করে দাও। এটাকে একটু সেলাই করে নিলাম। আর আবহাওয়াটা আজকে কিন্তু ভালো ছিল না, আবহাওয়াটা একটু খারাপ ছিল, এই জন্য বিকালবেলা ওদের মসজিদে দিতে পারিনি। আর শরীরটা যেহেতু ভালো লাগছিল না, যতীমণি রোজাও রেখেছিল, বলল বৃষ্টির ভিতরেও আমাকে মসজিদে দিয়ে আসবা, আজকে থাক, যাওয়া লাগবে না, এই জন্য আজকে মসজিদে দেইনি। তবে খুব বোরিং ফিল করছিল ঘরে বসে বসে, আসলে বাচ্চাদের ভালো লাগে না বৃষ্টি লাগলে, তো বৃষ্টি হইলে এমনিই ভালো লাগে না। আর এই জন্য ওদের একটা কাজ দিয়েছি আমি, একটা কাগজে এভাবে আর কি কার্টুন কেটে একটা ফ্রেমের মতো তৈরি করছি, এটা দিয়ে একটা কাজ করব। তাই বললাম যে এটাকে উলগুলো সুন্দরভাবে পেঁচিয়ে নাও। ওদের দিয়ে আমি চলে আসলাম। সামিয়া খুব এই করছিল যে আমি করব, আমি করব। জ্যোতি কিন্তু খুব সুন্দর করে উলগুলাকে লাগাচ্ছিল, তাই সামিয়াকে একটু সুযোগ দিলাম, করতে থাক। তা আমি চলে আসছি পাকঘরে, পাকঘরে একটু রান্নাবাড়া করব। আর বাইরের ওয়েদারটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম বৃষ্টির ভিতরে। আর এখন আমি আজকে একটা দই তৈরি করব। দইটা তৈরি করার জন্য আমি দুধ নিয়ে নিয়েছি, তাই আমি বেশি বানাবো না, আবহাওয়া যেহেতু খারাপ। মেয়ে বলছিল যে একটা দই তৈরি করো, প্রত্যেকবার রমজানেই তৈরি করি, এবার ঠান্ডা দেখে আর কি এখনও বানাইনি, অনেকটি রোজাই তো চলে গেল, তাই আজকে একটু বানাবো। তাই আমি প্রায় হাফ লিটারের মতো দুধ নিয়ে নিলাম, আর অন থার্ড কাপ আমি চিনি দিয়ে দিলাম। তা এখন এটাকে জাল দিয়ে নিব, বেশি জাল দিব না, এটা একটু জাল দিয়ে আর কি অল্প কমাবো। আর এটার পরে এটাকে গুঁড়ো দুধ মিলিয়ে দিব। আর এখানে আমি 2 চা চামচ চিনি নিয়ে একটা ক্যারামেল তৈরি করেছি, ক্যারামেলটা আর একটু হলে আমি দুধটা অ্যাড করে দিব, এটা বেশি পুরানো যাবে না, একটা সুন্দর একটা কালার করে নিতে হবে, এটা দিলে দইয়ের কালারটা কিন্তু খুব সুন্দর আসে। এখন আমি দুধটা এটার ভিতরে দিলে ভালোভাবে মিলিয়ে নেব। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখবেন, যাতে করে যখন যে ভিডিও আমি আপলোড করি নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। এই তো আমি ভালোভাবে এটাকে ক্যারামেলের সাথে মিলিয়ে ঠান্ডা করে নিয়েছি, এখন কিন্তু এটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, এটা পুরোপুরি ঠান্ডা করব না, এভাবে একটা আঙ্গুল চুবিয়ে রাখা যায় এরকম ঠান্ডা থাকলেই হবে। আর এখন আমি এটার ভিতরে টক দই দিয়ে দিব। তাই আমি এখানে 1/3 কাপ টক দই নিয়েছি, এটা আমি অনেক আগেই ফ্রিজ থেকে বের করে রেখেছি, এটা কিন্তু ফ্রিজে ঠান্ডা দই দেওয়া যাবে না। আমি এটাকে ভালোভাবে ফেটে নিব। এখন এটাকে ভালোভাবে ফেটে আমি আমার মাটির হাঁড়ি নিয়েছি, আমার ওইটা দই বসানোর বাটি, এটার ভিতরে আমি দইটা বসাবো। আর ছোটো দুইটা বাটিও নিয়েছি, ছোটো দুইটা বাটিতে দিব, আর ওই মাটির বাটিতে আর কি বসাবো। তা এখানের আবহাওয়া তো দেখলে নেই, আর অনেক ঠান্ডা, এই জন্য এটাকে আমি আর বেশি রিস্ক নিব না, তাই আমি ওভেনটাকে হালকা গরম করে নিয়েছি, এটা একবার লো হিটে আমি একটু গরম করে নিয়েছি, এখন গরম ওভেনের ভিতরেই রেখে দিব, এভাবে 1-2 ঘন্টা রেখে দিলে হয়ে যাবে। আমি ওভেনটা বন্ধ করে রাখবো, আর এটা হিট দিয়ে রাখবো না, হিট দিয়ে রাখলে হয়, তবে আমি এটা
এভাবে রেখে দিবে। আর গরমের আবহাওয়ায় কিন্তু এটা ঢাকনা ঢেকে কম্বল দিয়ে বা মোটা কিছু দিয়ে পেঁচিয়ে রেখে দিলে 8-10 ঘন্টা পর দই বসে যাবে। আর আজকে আমি ওভেনের ভিতরে দিয়ে দিচ্ছি এভাবে। আর এই দুটা বাটিও আমি এখন অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এভাবে ঢেকে নিব। আর আপনারা যদি কম্বলের ভিতরে দিতে চান তাহলে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আপনারা কম্বলটা পেঁচিয়ে রেখে দিতে পারেন, তাহলে সুন্দরভাবে বসে যাবে। এখন আমি আজকের রান্নার বেশি ঝামেলা আর কিছু করব না। আগের দিনের তরকারি ডাল আছে, এটা আমি গরম করে নিচ্ছি। শরীরটা খুবই খারাপ ছিল, সকাল থেকে শুয়েছিলাম, কোনো কাজই করিনি। আর বাবার খাবারটাও মেয়ে রেডি করে দিয়েছে। মেয়ে যেহেতু এই সপ্তাহে অনলাইন ক্লাস করতেছে, মেয়েকে বললাম তোমার বাবার নাস্তাটা রেডি করে দাও, ইফতারিটা মেয়ে রেডি করে দিয়েছে। আর আমি একবারে জোহরের টাইমে উঠেছি বাচ্চাদের স্কুল থেকে, ওর বাবাই এনে রেখে গেছে। শরীরটা আসলে খুবই খারাপ লাগছিল। সবাই দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি আল্লাহ সুস্থতা দান করে। আর এখন বিকেলবেলা আমি আর কোনো রান্না করার এনার্জি আসলে পাচ্ছি না, কিছু অর্ডারে কাজ ছিল, এই জন্য চিন্তা করলাম যে যেহেতু উঠেছি তাহলে একটু মেশিনেও বসি, তাই একটু মেশিনেও বসেছি। আর মেশিনে জামাটাও শেষ হয়নি, দু একটা কাজ করেছি, ঘণ্টাখানেক আর কি বসেছিলাম। আর এদিকে আমি ভাজিটা কুটে বসি দিয়েছি, মেয়েকে বললাম যে তুমি ভাজিটা শেষ করো, মেয়ে আর কি ভাজিটা করে নিবে। আর এদিকে ফল ফ্রুটগুলো মেয়ে কেটে নিয়েছে, একভাবে ইফতারি পাঠাবে বলেছিল, ইফতারির ঝামেলাও করিনি। ভাবি বলতে আমাদের আত্মীয়ই, তা আমি অনেক করে বলেছিলাম ভাবি দেওয়ার দরকার নেই, ভাবি ইফতারিটা পাঠিয়ে দিয়েছে, মেয়ে নিচে গিয়ে আর কি নিয়ে আসলো। মাশাল্লাহ ভাবি অনেক খাবার দিয়েছে, ভাবিকে বারবার বলেছিলাম ভাবি এত খাবার কিন্তু দিয়েন না, যেহেতু আর বাবাও থাকবে না। আসলে সবাই রমজানে খাবারটা শেয়ার করে, এখানে আমরা সবাই মিলেমিশেই খাই, এজন্য সবাই চায় সবাই রে কিছু না কিছু দিতে। তাই ভাবিকে বারবার বলেছি কমাই দেওয়ার জন্য, আসলে না করলে তো কেউই আর শুনে না, আমিও শুনি না আসলে। যাই হোক, এখন আমরা ইফতারটা সময় হয়ে গেছে, ইফতারটা করব। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর ভাবিকে জাজাকাল্লাহু খাইরান, ভাবি অনেক বিরিয়ানি পাঠিয়েছে, ভাবির বিরিয়ানিটা কিন্তু অসাধারণ হয়। আর সব খাবারটি কিন্তু মজাই ছিল, কারণ খাওয়া আমাদের হয়ে গেছে, আমি ভয়েস দিচ্ছি এখন। তাই সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখবেন, যাতে করে যখন যে ভিডিও আমি আপলোড করি নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি, আল্লাহ হাফেজ।